আমি ভাবছিলাম যে ওতুরি কার্ড কোন রেফারি দেয় না, আমি একটা ওতুরি কার্ড দেয় আমার একটা সুনাম হয়, কিন্তু কুনাম হয়ে আছে মেসি ভাই সাহেব, আমার কার্ডটা দেয়নি ঠিক হয়েছে না, এলে আমি তাহলে ঘুরান দিছে মেসি ভাই সাহেব দিয়ে আমার দিয়ে চায় দিছে কত টিয়া উঠে আমি এলে কিন্তু আওলা তান্নিয়া চলছি, কিন্তু আজ মেসি ভাই সাহেবরে আমি সিটা আঙে সেগুন কার্ড দেয় দিছি, আমি বড় অপরাধী মেসি ভাই সাহেব আমার তো মাফ করে, কিন্তু এই যে ফিফার প্রেসিডেন্ট হেলা আমার দৈর্য শাসন করছে, শাসন করে গেলাম মুরব্বী হেলা আমার মারতে পারে, কিন্তু আমি জীবনে ভুল করছি ও তো ঠিক কার্ড আমার নেওয়াটা ঠিক হয়েছে না, এই যে 17-18টা কার্ড দেয়াইছি সারা পৃথিবীর মানুষ আমার দেখছে তো আমার ওতুরি কার্ড আমি এনে কেরল হয়ে গেলাম, ভাই সাহেব আমি সামনে আয় ধরতেছি না, আমি হালিম ভাইরে কইছি যে আমার ওই আপনার দুই কথা কয়ে দেওয়াই, কিন্তু আমার তো জীবনে আর চলার কোনো গতি নাই, এই রেফারি ওইরা যে কইটি এই কামাইতাম আমি সংসার লইয়া চলতাম, ওন আমার মাত্র 1200-1300 টিয়া দিয়ে বিদায় করছে, আমার ওন যায় আমি আমার বাড়ি গিয়ে দেখবাম গিয়ে কিবা চলন যায় আলগির সিজারা তো আমার চলন কোনো হত নাই, আমার মনে হয় না যে মেসি ভাই সাহেব আমার মাফ করবো, মেসি ভাই সাহেবের কার্ডটা দিয়ে আমি পরে ঘুরছে বলে আমি দেখছিলাম মেসি ভাই সাহেব, নাহলে তো আমার কার্ড দেওয়া ইসলাম দেওয়া ইসলাম নেই, কিন্তু আমি অপরাধ দিয়েছি মেসি ভাই বাবা মাফ করে ভাই সাহেব খুব অপরাধী আমাদের কাছে, আপনি আমার ক্ষমা করে দিন যে আপনি মেলা আওলাতে আমি চলছি আল্লাহ।